আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা ভবিষ্যতে বাড়ি করবেন এবং যারা দুটো ট্যাঙ্কি ইউজ করবেন তাদের জন্য এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। আমি একটু দেখাচ্ছি আপনাদের ট্যাঙ্কিটা খুলে, এইখানে কিন্তু পানি পড়ছে আপনারা দেখতেছেন, এবং অপর ট্যাঙ্কিতে আপনারা দেখেন যে 1000 লিটারের দুটো ট্যাঙ্কির একটা ট্যাঙ্কিতে কিন্তু মাত্র মানে 10% পানি আছে, আরেকটা ট্যাঙ্কি কিন্তু ফুল ভরে গিয়েছে। আরেকটা ট্যাঙ্কি আপনাদেরকে দেখাই যে এই যে নিচের লাইনটা করেছে ওই স্যানিটারি মিস্ত্রি যে নিচের লাইন করেছে, ওনাদের একটা থিঙ্কিং ছিল যে এই ট্যাঙ্কি থেকে পানি ওভার হয়ে নিচ দিয়ে ওই ট্যাঙ্কি ভরে যাবে, কিন্তু এটা কখনোই হয় না, যার কারণে এই বাসায় যারা আছে তারা ভুক্তভোগী। এইটা কিন্তু ভরে গিয়েছে অথচ এইটা কিন্তু খালি আছে, এটা কখনোই ভরে না, এটা সবসময় 10% পানি ভরে, মানে 1000 লিটারের মনে করেন যে মাত্র 10% পানি ভরে। তো যারা এই কাজটা করছে তারা আসলে বুঝতে পারে নাই, স্যানিটারি মিস্ত্রি এরা উল্টাপাল্টা কাজ করছে। আপনারা দেখেন এটা হচ্ছে মেন লাইন, এই মেন লাইন দিয়ে কিন্তু ট্যাঙ্কিতে এখানে পানি ঢুকছে। তো উচিত ছিল ওনাদের এইখানে যে একটা লাইন আছে এই লাইনটা কিন্তু দুইটা একসাথে করে দেওয়া, তাহলে কিন্তু অন্তত পক্ষে যে যারা নাকি এই বাড়িতে যারা থাকেন, যারা ভাড়া থাকেন এবং বাড়িওয়ালা, তারা বাড়িওয়ালা কিন্তু বুঝতেছেন যে আসলে উনি 2000 লিটার পানি উনি ভাড়াটিয়াদেরকে দিচ্ছেন, কিন্তু অথচ কিন্তু দেখেন উনি কিন্তু মাত্র 1000 লিটার পানি খরচ করতেছেন। এই পাইপ থেকে যদি এই ট্যাঙ্কিতে আরেকটি জয়েন্ট করে দেওয়া যেত, নিচ দিয়ে না মানে এইখান থেকে সরাসরি যদি এইখান দিয়ে একটা লাইন করে দেওয়া যেত, তাহলে কিন্তু উপর দিয়ে পানি পড়তো আর যার কারণে সমানভাবে ট্যাঙ্কিটা ভরে যেত, কিন্তু এখন সেটা হচ্ছে না। এখন অ্যাট লাস্ট আমি আপনাদের যে কথাটা বলতে যাচ্ছি, আপনারা যারা ট্যাঙ্কি ইউজ করবেন 3টে 4টা 5টা সবসময় উপর থেকে লাইন করবেন, নিচ দিয়ে কোনো লাইন করবেন না, স্যানিটারি মিস্ত্রির কথা শুনবেন না, তারা উল্টাপাল্টা বুঝে এবং বেশি বোঝার কারণে অনেকের ভুক্তভোগী, অনেকে ভুগতে হয়। এই জন্য ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যারা বাড়ি করবেন তারা অবশ্যই চিন্তাভাবনা করবেন।